পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি সুফি জম্বির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত আপনার কাজ ভালো হলে আপনি আস্তে আস্তে যদি আপনার দক্ষতা প্রদর্শন করতে পারেন আপনার প্রমোশন হয় তারপর কি করে সেই সিনিয়র কর্মচারীরা কি করেন বসের সাথে আপনার পরিচয় করিয়ে দেন বা সেই নিম্ন শ্রেণীর কর্মচারীকে কি করেন প্রমোশন দেন আস্তে আস্তে কী করেন সিনিয়ররা সে বসের সাথে তার সাক্ষাৎ করিয়ে দেন তো এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে একটা মাধ্যম লাগে একটা অসিলা লাগে অসিলা ছাড়া কিন্তু এটা হচ্ছে না যারা বলছেন যে বসকে না চিনো চাকরি করা সম্ভব তারা এটা মানছেন ঠিকই যে আল্লাহকে না দেখে চাকরি ইবাদত করা সম্ভব কিন্তু এই যে একজন সিনিয়র অফিস অফিসার বা একটা মাধ্যম যে লাগছে সেটা কোনো স্বীকার করছেন না তাহলে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে একটা মাধ্যম বা অসিলা লাগবে যেমনভাবে সিনিয়ররা ছাড়া বসের সাক্ষাৎ পান না বসের সাথে কথাবার্তা বলতে পারেন না অনুরূপভাবে ভক্তরা সাধনা করে উপরের পর্যায়ে না উঠতে পারলে সাধনার ধাপগুলো পার করতে না পারলে আল্লাহর সাক্ষাৎ লাভ করেন না এক ভাই প্রশ্ন করেছেন যে অনেক সময় বসকে না চিনেও চাকরি করা যায় তাহলে আল্লাহকে না চিনলে এবাদত কেন হবে না অর্থাৎ আমরা যে বলে থাকি যে আল্লাহকে যদি না চিনি বা মালিককে যদি না চিনি তাহলে এবাদত কবুল হবে না এবাদত হবে না তাই প্রশ্নটা করা হয়েছে যে অনেক সময় তো এরকম হয় যে আমরা যে অফিসে চাকরি করছি সেখানকার যে বস তাকে আমরা চিনি না কিন্তু আমরা সেখানে চাকরি পাচ্ছি এবং চাকরি করছি এবং আমরা স্যালারিও পাচ্ছি তাহলে কেন আল্লাহকে না চিনলে আল্লাহর এবাদত করা যাবে না এবং সেটা কবুল হবে না আজ এ ব্যাপার আলোচনা করার চেষ্টা করব। বসকে না চিনলেও অনেক সময় চাকরি হয় এটা সত্য কিন্তু তার পাশাপাশি এটাও সত্য যে বসকে যদি না চিনেও চাকরি কিন্তু সে একা একাই পায় না নিশ্চয়ই বসের কোনো খাস কর্মচারী তার ইন্টারভিউ নেয় এবং খাস কর্মচারীর আন্ডারে তাকে চাকরি করতে হয় অর্থাৎ কোনো খাস কর্মচারী বা অফিসার যে থাকে বসের সে কি করে ইন্টারভিউ নেয় এবং তার কাছে চাকরি আবেদন করতে হয় সেই চাকরিগুলো কনফার্ম করে হ্যাঁ তুমি চাকরি করতে পারো তারপরে কিন্তু স্যালারি পায় তাহলে বোঝা গেল বসকে না চিনলেও একজন খাস কর্মচারীকে চিনতে হয় সেই চাকরিটা দেয় এমন না যে একজন বস আছেন আর পরের জনই আপনি যে আপনি চাকরি করছেন বসকে চিনেন না আপনার উপরে আর কোনো কর্মচারী নেই কখনো এরকমটা ঘটে না যদি বসকে না চেনেই চাকরি করা হয়ে থাকে তাহলে ব্যাপারটা এরকম থাকে যে আপনি হচ্ছে নিম্ন শ্রেণীর একজন কর্মচারী আপনার উপরে অবশ্যই আরেকজন কর্মচারী আছে যে আপনাকে তদারকি করে যার কথা আপনাকে শুনতে হয় যার আন্ডার আপনি কাজ করেন তারপর কি হয় আপনার কাজ ভালো হলে আপনি আস্তে আস্তে যদি আপনার দক্ষতা প্রদর্শন করতে পারেন আপনার প্রমোশন হয় তারপর কি করে সেই সিনিয়র কর্মচারীরা কি করেন বসের সাথে আপনার পরিচয় করিয়ে দেন বা সেই নিম্ন শ্রেণীর কর্মচারীকে কী করেন প্রমোশন দেন আস্তে আস্তে কী করেন সিনিয়ররা সে বসের সাথে তার সাক্ষাৎ করিয়ে দেন যে বস এটা হচ্ছে অমুক কর্মচারী সেই এই পজিশনের ছিল তার কাজকর্ম এরকম তাই আপনার সাথে তাকে সাক্ষাৎ করিয়ে দিলাম তো এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে একটা মাধ্যম লাগে একটা উসিলা লাগে উসিলা ছাড়া কিন্তু এটা হচ্ছে না যারা বলছেন যে বসকে না চিনো চাকরি করা সম্ভব তারা এটা মানছেন ঠিকই যে আল্লাহকে না দেখে চাকরি এই ইবাদত করা সম্ভব কিন্তু এই যে একজন সিনিয়র অফিস অফিসার বা একটা মাধ্যম যে লাগছে সেটা কেন স্বীকার করছেন না তাহলে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে একটা মাধ্যম বা অসিলা লাগবে আল্লাহকে না চিনে ইবাদত করতে হলেও অবশ্যই একটা অসিলা লাগবে ঠিক সেই কর্মচারীর মতো সিনিয়র এবং জুনিয়রের ব্যাপারটা জুনিয়রকে চাকরি দিচ্ছে একজন সিনিয়র কর্মচারী কিন্তু সিনিয়র কর্মচারী কি নয় বস নয় তাই আল্লাহকে লাভ করার জন্য অবশ্যই একটা অসিলা বা মাধ্যম প্রয়োজন মাধ্যম ছাড়া তার কাছে পৌঁছানো যাবে না তার সাথে সাক্ষাৎ করা সম্ভব না আল্লাহকে না চিনে এবাদত করলে যে আপনি একদমই ফল পাবেন না সেটা কিন্তু না কিন্তু আপনি কি হলেন নিম্ন শ্রেণীর কর্মচারী অর্থাৎ সাধারণ একজন ইবাদতকারী বা আবেদ হয়ে রইলেন কিন্তু আল্লাহর নৈকুট্য লাভ করার মতো সেই পর্যায়ের একজন ব্যক্তি আপনি হলেন না দাস হলেন না একটা অফিসে অনেক রকম কর্মচারী থাকে এখন আপনি কোন ধরনের কর্মচারী হতে চান যে বসের সাথে সাক্ষাৎ থাকবে না যে আপনি শুধু ঘরদুয়ার পরিষ্কার করবেন বা অফিসের যে কাগজপত্র টানাটানি করবেন নাকি আপনি এমন একজন কর্মচারী হবেন যার সাথে বসের সরাসরি একটা সম্পর্ক থাকবে কোন ধরনের হতে চান যদি ওই শ্রেণীর হতে চান নিম্ন শ্রেণীর তাহলে বসকে না চিনলেও হবে কিন্তু এভাবে কিন্তু মুক্তি লাভ করা সম্ভব না সবাই আল্লাহর বান্দা ইচ্ছায় অনিচ্ছায় পৃথিবীর সবাই তার কাছে আনুগত্যশীল তবু তিনি বলেছেন তার প্রিয় বান্দাদের কথা প্রিয় হওয়ার কথা কেন তার মানে হচ্ছে কি আপনি সেই লেভেলের হলে হবে না কর্মচারী আপনাকে একজন খাস কর্মচারী হতে হবে তবেই আপনি মুক্তি পাবেন তবেই আপনি জান্নাত লাভ করবেন তো এর জন্য কী করতে হবে একজন সিনিয়র কর্মচারীর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে বা সেই সিনিয়র কর্মচারীর আন্ডারে কাজ করতে হবে সে যা বলবে তা আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে তবেই তো আপনার প্রমোশন হবে আপনি ছোট পদ থেকে বড় পদে যাবেন আস্তে আস্তে কী করতে পারবেন বসের নিকটে যেতে পারবেন কার মাধ্যমে সেই সিনিয়র কর্মচারীর মাধ্যমে আর জন্যই একজন গুরুর আবশ্যক গুরু অবশ্যই প্রয়োজন ওই যে সিনিয়র কর্মচারী তিনিও কিন্তু এক ধাপই সিনিয়র হন নাই ছোটো থেকে আপনার মতো ছোট থেকেই অফিসার থেকে আস্তে আস্তে তার প্রমোশন হয়েছে সে কারো আন্ডারে ছিল তারপরে তার দক্ষতা তার কাজের ধাপের কারণে তার প্রমোশন হয়েছে সেই সিনিয়র অফিসার কি করেছে তার বসের সাথে সম্পর্ক করিয়ে দিয়েছে আস্তে আস্তে তার প্রমোশন হয়েছে এখন সে সিনিয়র হয়ে গেছে এখন বসের সাথে তার ভালো সম্পর্ক আছে এখন জুনিয়র কর্মচারীরা তার আন্ডার আছে অনুরূপভাবে একজন পীর মাশাইক যিনি গুরু যিনি তিনি ভক্ত থাকেন কর্ম করে গুরুর সন্তুষ্টি অর্জন করেন তারপরে তারা একজন কামেল পুরুষ হন স্রষ্টার সাথে তখন তাদের একটা ভালো সম্পর্ক হয় তখন তারা আল্লাহকে চিনতে পারে তাই আল্লাহকে চিনেন এমন একজন সদ্গুরুর কাছে আমাদের দীক্ষা নেওয়া একান্ত আবশ্যক তাহলে আমরা যে ছোট দাস আছি তার কথা যদি শুনি গুরুর কথা যদি শুনি তাহলে আস্তে আস্তে আমাদের প্রমোশন হবে উন্নতি হবে আমরা যে বেতন পাবো না তা না এই যে ছোট দাস যারা তারাও কিন্তু আমরা ফল পাচ্ছি আল্লাহ যে আমাদের রহমত করছেন না এটা কিন্তু মোটেও সেরকম না আমরা ফল পাচ্ছি আমরা অনেক এগিয়ে যাচ্ছি কিন্তু সেই লেভেলে যেতে পারছি না এখন সারা জীবন কি আপনি একটা লেভেলের মধ্যে থাকতে চান উন্নতি চান না তাহলে ঠিক আছে সারা জীবনে এই লেভেলে কর্ম করে যান এই লেভেলে রহমত পান বান্দা কখনো হতে পারবে না কিন্তু বান্দা হতে হলে আপনাকে সিনিয়রের কথা দিয়ে শুনতে হবে তারপর কি করতে হবে প্রমোশন লাভ করতে হবে এই জন্য অবশ্যই একজন গুরুর প্রয়োজন যেভাবেই যুক্তি দেন সেভাবেই কিন্তু আপনার একজন গুরুর প্রয়োজন যেমনভাবে সিনিয়ররা ছাড়া বসের সাক্ষাৎ পান না বসের সাথে কথাবার্তা বলতে পারেন না অনুরূপভাবে ভক্তরা সাধনা করে উপরের পর্যায়ে না উঠতে পারলে সাধনার ধাপগুলো পার করতে না পারলে আল্লাহর সাক্ষাৎ লাভ করেন না তাদের সাথে সাক্ষাৎ হন যারা আল্লাহর প্রিয় বান্দা ঠিক সিনিয়র কর্মচারীদের মতো যেভাবে সিনিয়র কর্মচারী ছাড়া বস কথা বলেন না পরামর্শ করেন না আল্লাহ সেরকমই প্রিয় বান্দা না হতে পারলে খাস বান্ধা না হতে পারলে তার সাথে আল্লাহর সেই বিশেষ রহমত সেই বিশেষ কথাবার্তা বিশেষ সাক্ষাৎ কিছুই ঘটবে না সে কখনই জান্নাত লাভ করবে না তাই অবশ্যই একজন গুরুর কাছে বায়াত হয়ে তার দেখানো পথে সাধন ভোজনের মাধ্যমে সাধনার যে ধাপগুলো রয়েছে সেগুলো পার করতে হবে তবেই স্রষ্টার সাক্ষাৎ লাভ করা সম্ভব ও সারা ছাড়া কখনই আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন তারপরও যদি না বুঝে থাকেন তাহলে মন্তব্য করবেন আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে